প্রশ্ন এক, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেছিলেন? অপশন ক ১৮৬১, অপশন খ ১৮৬২, অপশন গ ১৯৪১, অপশন ঘ ১৯৪২। শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন গ ১৯৪১। প্রশ্ন দুই, বলাই পাট্টিতে বলাই কার ভাইপো ছিলেন? অপশন ক লেখকের, অপশন খ সন্ধ্যা দেবীর, অপশন গ নজরুল ইসলামের, অপশন ঘ প্রবন্ধকারের। শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন ক লেখকের। প্রশ্ন তিন, বলাই পাঠে কোন গাছের কোটরে বাসা বেঁধেছে একজোড়া অতি পুরানো পাখি? অপশন ক আম, অপশন খ জাম, অপশন গ বট, অপশন ঘ নিম। শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন গ বট। প্রশ্ন চার, বলাই পাঠে কোন গাছে ঢিল মেরে ছেলেরা ফল পাড়ে যেখানে বলাই কিছু বলতে পারে না? অপশন ক আম, অপশন খ জাম, অপশন গ হরতকি, অপশন গ আমলকি। শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন ঘ আমলকি। প্রশ্ন পাঁচ, বাগানের খোয়া দাওয়া রাস্তার মাঝখানে কোন গাছের চারা উঠেছিল? অপশন ক লিচু, অপশন খ শিমুল, অপশন গ পলাশ, অপশন ঘ গোলাপ। শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন খ শিমুল। প্রশ্ন ৬, বলাইর মাতৃর মৃত্যুর পর বলাইর পিতা মনের শোকে কোথায় চলে গেলেন? অপশন ক দক্ষিণ ভারতে, অপশন খ উত্তর ভারতে, অপশন গ হিমালয় পর্বতে, অপশন ঘ বিলেতে। শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন ঘ বিলেতে। প্রশ্ন ৭, ড্যাশ শিমুল গাছটা বড় বার বেড়েছে, শূন্যস্থান পূর্ণ করো। অপশন ক লক্ষ্মী ছাড়া, অপশন ক বিলেতি, অপশন গ লম্বা, অপশন ঘ ছোট। শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন ক লক্ষ্মী ছাড়া। প্রশ্ন ৮, বলাই কোন জায়গা থেকে তার কাকিকে চিঠি লিখেছিল? অপশন ক জয়পুর, অপশন খ শিমলে, অপশন গ পাটনা, অপশন ঘ দিল্লি। শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন খ শিমলে। প্রশ্ন ৯, ঘাসিয়ারা কে? অপশন ক যে ঘাস কাটে, অপশন খ যে বাড়িতে কাজ করে, অপশন গ যে বড় গাছ কাটে, অপশন ঘ যে রান্না করে। শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন ক যে ঘাস কাটে। প্রশ্ন ১০, বলাই পাঠের লেখক কে? অপশন ক সত্যেন্দ্রনাথ ঠাকুর, অপশন খ নীরেন্দ্রনাথ দত্ত, অপশন গ রাম সাহা, অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর।